আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আবু সাহেব, সহকারী শিক্ষক মুসলিম স্কুলের কলেজ। পাঠ করছি আজকে সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় চতুর্থ, পাঠ পাঁচ, তারিখ 4/10/2020। এই তারিখ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের যে পাঠদান করব চতুর্থ অধ্যায় আমানত সম্পর্কে, শিরোনাম হচ্ছে আমানত। আজকে তোমাদের আমানত সম্পর্কে পড়াবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই তোমাদের পাঠ্য বইটা দেখো, খোলো। এখানে দেখো আমানত অর্থ হচ্ছে গচ্ছিত রাখা। তাহলে আমরা জানলাম আমানত অর্থ হচ্ছে গচ্ছিত রাখা। তাহলে আমানতটা হচ্ছে আরবি শব্দের অর্থ হচ্ছে গচ্ছিত রাখা বা দায়িত্ব রাখা। কার কাছে দিলাম, দায়িত্বে দিলাম, এটার নাম হচ্ছে দায়িত্ব রাখা। গচ্ছিত বা দায়িত্বে রাখা বস্তু যত্নে রেখে এর মালিকের কাছে যথাযথভাবে ফেরত দেওয়াকে আমানত রক্ষা করে। তাহলে আমরা বুঝলাম যে আমানত শব্দের অর্থটা হচ্ছে গচ্ছিত রাখা বা দায়িত্বে রাখা। আর আমানত কাকে বলে, তাহলে আমি এখানে বলতে পারি যে গচ্ছিত বা দায়িত্বে রাখা বস্তু, গচ্ছিত বা দায়িত্বে রাখা বস্তু যত্নে রেখে এর মালিকের কাছে যথাযথভাবে ফেরত দেওয়ার নাম কি? আমানত। আমরা বুঝে গেলাম। এসব করে দেখো যিনি আমানত রক্ষা করে তাকে আমানতদার বলা হয়। তাহলে যিনি আমানত রক্ষা করে চলেন, এই যে গচ্ছিত রাখা সম্পদটাকে যথাযথ রেখে মালিকের কাছে ফেরত দেন, তিনাকে বলা হয় কি? আমানত দার। আমানতের মাল নষ্ট করা বা আত্মসাত করার নাম খেয়ানত কারী। তাহলে আরেকটা আমি প্রশ্ন আমি উত্তর দিয়ে রাখলাম যে খেয়ানতকারীকে আমানতের মাল যে নষ্ট করে বা খেয়ানত করে খেয়ে ফেলে তাকে বলা হয় কি? খেয়ানতকারী। আমানতকারী এবং খেয়ানতকারী দুটোই আমরা জেনে নিলাম। তাহলে আমরা এখানে জানলাম যে যিনি আমানত রক্ষা করে চলেন তিনাকে বলা হয় আমানতদার, আর যিনি এই আমানতের মাল খেয়ানত করেন, খেয়ে ফেলেন, তিনাকে বলা হয় খেয়ানতকারী। তাহলে আমরা যত বুঝে ফেলেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর যে আমি যদি তোমাদের একক একটা প্রশ্ন দিই, তাহলে নিঃসন্দেহে তোমরা করতে পারবে নাকি? প্রত্যেকে খাতায় লিখো একক কাজ, একক কাজ একটা আমি দিই। আমানত শব্দের অর্থ কি? আমি দ্বিতীয় একটা কোশ্চেন দিই, এটা এক নম্বর কোশ্চেন। দুই নম্বর কোশ্চেন, আমানত কাকে বলে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটা কোশ্চেনের উত্তর খাতায় লিখো। নিঃসন্দেহে তোমরা এই দুটা কোশ্চেনের উত্তর লিখে পেরেছ। তাহলে যদি আমি বলি আমানত শব্দের অর্থ কি, তাহলে আমরা এক কথায় বলবো কি, আমানত শব্দের অর্থ হল গচ্ছিত রাখা বা দায়িত্বে রাখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ মিলে এলাম। তাহলে আমানত শব্দের অর্থ কি? আমানত শব্দের অর্থ হল গচ্ছিত রাখা বা দায়িত্বে রাখা। এক নম্বর কোশ্চেনের উত্তর। দুই নম্বর, আমানত কাকে বলে? তাহলে আমি বলবো যে গচ্ছিত বা দায়িত্বে রাখা সম্পদ যথাযথভাবে মালিকের কাছে ফেরত দেওয়ার নাম হচ্ছে কি? আমানত। আর আমি যদি বইয়ের ভাষায় লিখি, লিখতে পারা যাবে গচ্ছিত বা দায়িত্বে রাখা বস্তু যত্নে রেখে এর মালিকের কাছে যথাযথভাবে ফেরত দেওয়াকে
আমানত রক্ষা বলে। বেশি কেটে বিন্দু আমরা দুটো কোশ্চেনের উত্তর জেনে গেলাম। আরেকটা কোশ্চেন আমার এখানে হতে পারে, যেমন হতে পারে কি প্রশ্ন, এটা আমি লিখছি না, তোমরা শুনে রাখো, যে খেয়ানত কারী কাকে বলে। যিনি আমানতের মাল খেয়ে ফেলেন বা নষ্ট করেন তাকে খেয়ানতকারী বলে। আর আমানতদার কাকে বলে, যিনি যথাযথভাবে আমানতের মাল মালিকের কাছে ফেরত দেন তিনাকে বলা হয় আমানতদার। তাহলে আমরা এখানে চারটা কোশ্চেনের আমরা উত্তর অলরেডি জেনে ফেলেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর যে আমি তোমাদেরকে আমানতের গুরুত্ব সম্পর্কে আমি আলোচনা করব, যে এই যে আমানতের গুরুত্ব কি, কেন আমরা এই আমানতদার হব। গুরুত্ব এই সম্পর্কে আমি আজকে আলোচনা করব। দেখো পরবর্তী চ্যাপ্টারে আমরা কি বলছে, যে সমাজের প্রত্যেকটি মানুষের নিজ নিজ দায়িত্ব তার নিকটে পবিত্র আমানত। আমার নিকটে যে দায়িত্বটা আছে এটা আমার কাছে আমানত। যেমন তুমি একজন ছাত্র, তোমার কাছে আমানত হচ্ছে কি পড়াশোনা করা, বা সারারাত যে নির্দেশনা দেয় সেটাকে যথাযথভাবে পালন করা, এটা হলো কি তোমার কাছে আমানত। যেমন আমার কাছে একজন দেখো, আমি শিক্ষক হিসাবে একজন শিক্ষার্থীকে ভালো পাঠদান করাবো, এটা আমার জন্য কি একটা আমানত, বড় একটা আমানত। এটাকে উজাড় করে মন দিয়ে জান দিয়ে প্রাণ দিয়ে এটাকে বাস্তবায়নের চেষ্টা করা। তাহলে হলো সমাজের প্রতিটা মানুষের নিজ নিজ একটা দায়িত্ব আছে, সেটা দায়িত্বটা হচ্ছে কি পবিত্র আমানত। সমাজ সামাজিক শক্তি রক্ষার জন্য, শান্তি রক্ষার জন্য আমানত রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। একটা সমাজে যদি আমি শান্তি প্রতিষ্ঠিত করতে চাই তাহলে কি আমাদেরকে অবশ্যই আমানত রক্ষা করে চলতে হবে বা আমানত রক্ষা করতে হবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুয়াদ্দু আমানাত মিন ইলা আহলিহা। আল্লাহ কি বলছেন, আমরা কেন করবো, শুধু কি শান্তি প্রতিষ্ঠার জন্য না, আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছে যে তোমরা যেন আমানত সমূহ মালিকের কাছে পৌঁছে দাও। তাহলে আমরা আল্লাহ পাকের সৃষ্টির জীব, সৃষ্টির সেরা জীব, আশরাফুল মখলুকাত, তাহলে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি বলছেন যে কি তোমাদের কাছে যে আমানত আছে সেটা কি তোমরা কি করো তার মালিকের কাছে পৌঁছে দাও। তাহলে আল্লাহ বলবেন এই সম্পর্কে আমাদের প্রিয় নবী কি বলছেন, দেখো লা ইমানা লিমান লা আমানাতুল্লাহ, যার আমানতদারি নেই তার ইমান নেই। বুখারী শরীফের একটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন আমার নবী বলেন যে ওই ব্যক্তি ইমান নাই যার আমানতদারিটা নেই। আর এ সম্পর্কে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কি বলেছেন দেখো, যে আমানতের খেয়ানত করা একটা মুনাফিকের কাজ। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন কি দেখো, যে আয়াতুল মুনাফিকিন সালাসা, মুনাফিকের চিহ্ন হচ্ছে তিনটা। ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলে ঠিক করে মিথ্যা বলে। ওয়াইজা ইজা হাদাসা কাযাবা ওয়াইজা ওয়াদা খালাফা, যখন সে কোনো ওয়াদা করে সে ভঙ্গ করে। ওয়াইজা তু মিনা খানা, যখন সে কি করে তার কাছে কোনো আমানত রাখা তখন সে খেয়ালত করে। তাহলে আমরা জানলাম যে মুনাফিকের তিনটে চিহ্নের ভিতরে একটা চিহ্ন হচ্ছে আমানত রক্ষা না করা, অর্থাৎ আমানতকে খেয়ানত করা। তাহলে কত সত্য কথা, যে আল্লাহ বললেন তোমরা কি করো, তোমরা যদি মুমিন হয়ে থাকো, তোমরা যদি মুসলমান হয়ে থাকো, তাহলে কি করো
আমানতের মাল তার মালিককে যথাযথভাবে আদায় করো। রাসূল বললেন তার ভিতরে ইমানই নাই যার ভিতরে আমানত দারিদ্রতা নাই। রাসূল আরো বললেন যে মুনাফিকের চিহ্ন হচ্ছে তিনটা, যখন সে কি করে কথা বলে তার মিথ্যা বলে যেন ওয়াদা করে ভঙ্গ করে, আর যখন তার কাছে কেউ আমানত রাখে তখন সে কি করে সেটাকে খেয়ে ফেলে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আল্লাহ এবং আল্লাহ পাকের রসুলের কথা ও তরিকা অনুযায়ী আমানত রক্ষা করা অপরিহার্য দায়িত্ব। শুধু তাই নয়, আমানতের খেয়ালকারী ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণিত। সুভাল যে আমানতের খেয়ালত করে সে আল্লাহর কাছে ঘৃণিত, মানুষের কাছেও ঘৃণিত। এ সম্পর্কে আল্লাহ তারা আরো বলেন কি বলেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল খায়িনিন, নিশ্চয় আল্লাহ তাআলা খেয়ানতকারীকে পছন্দ করেন না। সুবহানাল্লাহ, তার যে আমানতের মাল খেয়ে ফেলে তাকে আল্লাহ পাক পছন্দ করেন না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝলাম আমানতের গুরুত্ব কত। শুধু দুনিয়ায় শান্তির জন্য নয়, আখেরাতে মুক্তির জন্য, সমাজ সুন্দর করার জন্য, রাষ্ট্র সুন্দর করার জন্য আমানতের গুরুত্ব রয়ে গেছে। যেমন আজকে তোমরা একটি তোমাদের বাড়ির কাজ দিব, প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই বাড়ির কাজটা সবাই লিখে বলো। আমানত রক্ষা রক্ষার ক্ষেত্রে কয়েকটি কয়েকটি ক্ষেত্রে তালিকা তালিকা কর। বাড়িতে তোমরা সবাই বসে বসে আমানত রক্ষার কয়েকটি ক্ষেত্রে তালিকা তৈরি করো। কিভাবে আমরা আমানত রক্ষা করতে পারি এই সম্পর্কে তোমরা একটা তালিকা তৈরি করবে আগামী দিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর আলোচনা না করে এখান থেকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।